থেকে যারা ব্যাংক থেকে সুদ নিয়ে সুদের ঋণ নিয়ে বাড়ি গাড়ি বা কলকারখানা তৈরি করেছেন যারা ব্যাংক থেকে সুদের ঋণ নিয়ে বাড়ি গাড়ি বা কলকারখানা তৈরি করেছেন তাদেরকে প্রথমে ব্যাংকে বাড়ি গাড়ি কলকারখানাগুলি বিক্রি করে ব্যাংকের ঋণ জমা দিয়ে তারপরে তওবা করতে হবে তাহলে আল্লাহ আপনার আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু যারা প্রতি মাসে ব্যাংকের সুদের কিস্তি দিতেছেন পাশাপাশি তওবাহ করতেছেন তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না এবং এই অবস্থায় তার মৃত্যু হলে তার ঠিকানা হবে চিরস্থায়ী যাহার নাম কোরআনে যেভাবে বলা হয়েছে কেননা সেক্ষেত্রে আপনার মৃত্যু হবে সুদ লেনদেনকারী বা সুদের সাক্ষী অথবা লেখক হিসাবে